সর্বদা সত্যের খোঁজে, আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো কলকাতা, বলো কলকাতা, বলো 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 কলকাতা। কি বললা? আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষে পেট্রোলের দাম দেখা যাচ্ছে 92 টাকা এখন লিটার যাচ্ছে, কয়েকদিনের মধ্যে হয়তো সেই পেট্রোলের দাম 100 ছবে, যখন দেখা যাচ্ছে সারা বিশ্বে পেট্রোল পণ্যের দাম 10-15 এবং অনেক দেখা যায় যে 10-15-20 যেমন দাম বাড়ছে, এবং আমাদের পাশেরই দেশ ভুটান সেখানে 40 টাকায় ভারতের থেকে পেট্রোল কিনে তারা 40 টাকায় বেচছে আমাদের পেট্রোল, এবং আমাদের এখানে দাম বাড়ছে 99 টাকা, 90 টাকা, 92 টাকা এরকম করে দাম বেড়ে যাচ্ছে। প্রথমত দেখা যাচ্ছে যে এই পেট্রোল পণ্যের যখন দাম বাড়ছে তাহলে কী হচ্ছে, বাসে বাস এবং নানা রকমের দাম বেড়ে যাচ্ছে, তাতে কী হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা সেই টাকা দিয়েই মানে যত দাম বাড়বে তত টাকা দিয়ে ছাত্রছাত্রীদের বাস ভাড়া দিয়ে আসতে হচ্ছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে কিন্তু আমাদের যে রাজ্য সরকার ছাত্রদের থেকে সেই টাকাই নিচ্ছে। আমাদের দাবি ছিল ছাত্রদের হাফ ফি করা, সেটা তো করা হলোই না, উল্টে বাসের দাম বাড়ছে এবং ছাত্রছাত্রীদের সেই টাকা দিয়ে আমাদের এখানে আসতে হচ্ছে এবং স্কুলে স্কুলে কলেজে কলেজে সেখানে পড়তে যেতে হচ্ছে, তারা কোথা থেকে এই টাকা জোগাবে, এবং আমাদের যে সাধারণ মানুষ তারা কী করে এত টাকা দিয়ে আমাদের পেট্রোল কিনবে সেটা নরেন্দ্র মোদী বুঝছে না, কিন্তু সেটা বলছে যে পেট্রোলের দাম 20 টাকা বাড়ার জন্য নরেন্দ্র মোদীকে যদি সরানো হয় কেন, তাদের সাময়িক কিছু বাড়ছে তাদের কেন সরাবো। আরে বাবা, যদি আপনি 20 টাকা করে যদি দেখেন তাহলে বছরে কত টাকা হচ্ছে সেটা আপনি একটু হিসাব করে দেখবেন। এটাই বলা উচিত যে পেট্রোল দামের দাম অবিলম্বে কমাতে হবে, নইলে আমাদের আন্দোলন আরও বৃহত্তর থেকে বৃহত্তর যাবে। এইটা আমার এখানে আমি বলে যাচ্ছি, ইনকলাব জিন্দাবাদ, এসবাই জিন্দাবাদ। প্রতিবাদ করলেন আমরা এখানে স্লোগান সার্টিং করে, এবং আমাদের স্কুটি যেখানে তেল নেই, আমাদের গাড়িতে তেল নেই, সেটা হাজিরা দিয়ে এখানে এসে আমরা বিক্ষোভ করলাম, এবং আমাদের সাধারণ মানুষ যারা যারা আছে তাদেরকে বললাম যে আপনারা দেখুন, আপনারা দেখতে থাকুন যে কীভাবে পেট্রোল পণ্য বৃদ্ধি হচ্ছে, এই জন্য বলছি আপনারা একটু বুঝুন পরবর্তী সরকারে আপনি কাকে আনতে যাবেন। এই জন্য দেখা যাচ্ছে যে পরবর্তী সরকারে যে দেখা যাচ্ছে যে কী করে আমরা আমাদের এই পেট্রোল পণ্যের দাম বৃদ্ধি হলে নানা রকম খাবারের দাম বৃদ্ধি হবে, নানা রকম মানে ভাত থেকে শুরু করে চাল থেকে শুরু করে চিনি থেকে শুরু করে সব কিছুর দাম বৃদ্ধি হবে, এবং গ্যাসের যে দাম সেটা তো অবিলম্বে বৃদ্ধি হয়ে যাচ্ছে 800-900 টাকা এখন চলে যাচ্ছে। সাধারণ মানুষরা কী করে পেরে এত দাম জোগাবে? আমার পরিচয় আমার নাম অরুণ সেনগুপ্ত, আমি জলপাইগুড়ি সদর এক সকাল।